আসসালামু আলাইকুম, আমি হান্নান নোয়াব, আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা এসেছি প্রগতি মধু খামারে। প্রগতি মধু খামারের মালিক জনাব ইলিয়াস মিয়া মধু চাষ এবং মৌমাছি পালন নিয়ে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ অজানা কিছু তথ্য জানালেন। এই তথ্য নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখবেন আশা করছি। মধু উৎপাদনে একটা রানী মৌমাছির ভূমিকা কতটুকু, একটা পুরুষ মৌমাছির ভূমিকা কি এবং একটা শ্রমিক মৌমাছির কাজ কি, এগুলো নিয়ে আজকে আমাদেরকে বিস্তারিত জানাবেন খামারের মালিক জনাব ইলিয়াস মিয়া। আমরা তার মুখ থেকে আজকে অজানা অনেক কথাই শুনব। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? ওয়ালাইকুম সালাম, আমার নাম মোহাম্মদ ইলিয়াস মিয়া, আমি প্রগতি মৌ খামারের আর কর্ণধার। আমি 2009 সালে মৌমাছির চাষ শুরু করছি বিসিকের মাধ্যমে। বিসিক থেকে সরকারিভাবে প্রশিক্ষণ নিছি, প্রশিক্ষণ নিয়ে আমি দুইটা বক্স নিয়ে কাজ শুরু করি। দুইটা বক্স থেকে এখন আমার প্রায় 150-150 বক্স আছে। তো এর মধ্যে বক্স কিছু বিক্রি করছি, এখানে বক্স বিক্রি করছি, মৌমাছি বাড়াচ্ছি, আবার বিক্রি করব, মধু কালেকশন করি। এই মৌমাছিগুলি এখানে আমরা এখন রানী উৎপাদন করার জন্য এখানে রাখছি, রানী উৎপাদন করতেছি আর মৌ কলোনি বৃদ্ধি করতেছি। মৌ কলোনি বৃদ্ধি করব আমরা 15-25 তারিখের মধ্যে আমরা এখান থেকে সরিষা, যে এলাকায় সরিষা থাকে ওই এলাকায় আমরা চলে যাব। তো সরিষার মাঠে নিয়ে আমরা আবার ঠিক এইভাবে বসাই দিব, ওইখান থেকে আমাদের মধু কালেকশন। সরিষা ফুল থেকে আমরা মধু কালেকশন করব প্রায় 2 মাস। ধনিয়া কালিজিরা ফুল থেকে শরীয়তপুর ওইখানে চলে যাব, ওইখানেও প্রায় 1.5-2 মাস আমরা মধু কালেকশন করব। আবার লিচু বাগানে চলে যাব, ওইখানে আমরা 1.5-2 মাস মধু কালেকশন করব। লিচু বাগানের ফুল শেষ তখন আমরা এই বক্সগুলি আবার সুন্দরবনে পাঠিয়ে দিব, সুন্দরবন থেকে আমরা মধু কালেকশন করব। এই আমাদের মধু কালেকশনের সময় ঋতু। এই ছয় মাস আমরা মধু কালেকশন করি আর 6 মাস আমাদের মৌমাছির পরিচর্যা করতে হয়। এই 6 মাসের মধ্যে আমরা মৌমাছি রানী বাড়াইতেছি, ডিম বাচ্চা তৈরি করতেছে। একটা বক্স থেকে আমরা চেষ্টা করি আরেকটা বক্স তৈরি করার জন্য। এই বক্সগুলি দিয়ে আমরা রানী তৈরি করলে আমরা একটা বক্স আমরা এখন বর্তমানে 4000 টাকা বিক্রি করতে পারি। একটা বক্স, একটা বক্সের দাম 4000 টাকা, একটা ফ্রেমের দাম 600 টাকা, একটা ফ্রেমের দাম 600। একটা বক্সের মধ্যে থাকবে একটা রানী, 200-300 শ্রমিক পুরুষ মৌমাছি এবং হাজার হাজার শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে শুধু মধু সংগ্রহ করা, পোলেন সংগ্রহ করা, পপুলি সংগ্রহ করা, গ্লু সংগ্রহ করা, আরও বিভিন্ন অন্যান্য কাজ শ্রমিক মৌমাছির কাজ আলাদা। আর পুরুষ মৌমাছির কোনো কাজ নাই, ওরা অলস, ওরা শুধু বসে বসে খাবে, অন্য কোনো কাজ ওরা করবে না এবং ওরা নিজে খাইতে পারবে না। ওদের শ্রমিক মৌমাছির ওদেরকে খাওয়া দিতে হয় এবং শ্রমিক মৌমাছি একটা শ্রমিক মৌমাছি 1.5-2 মাস বেঁচে থাকে মাত্র ওদের আয়ুকাল। একটা শ্রমিক মৌমাছি, একটা রানীর আয়ু হয়েছে 3 বছর, কিন্তু যারা খামারি তারা 3 বছর একটা রানী রাখা ঠিক হবে না, তারা 1 বছর পরপর রানী চেঞ্জ করলে উত্তম, তাহলে ওই রানীটা সুস্থ সবল এবং ভালো থাকবে। আর এখন আমার এখানে যে বক্সগুলি আছে আমার, আমি আশা করি 150-এর উপরে যেন আমার বক্সগুলি হয়ে যাবে ইনশাল্লাহ নতুন রানী তৈরি করতে। আর এখন আমরা চেক করতেছি কোন রানীটা মিট হয়েছে। একটা রানী মিট হয়েছে 18 দিন সময় লাগে আমাদের, 18 দিনের মধ্যে যদি একটা রানী মিট হয়ে যায় তাহলে আমরা ওই রানীটাকে পরিপূর্ণ রানী বলি এবং ওই রানী যখন আমরা ডিম দেওয়া শুরু করে তাহলে আমাদের ওই বক্সটা সাকসেসফুল হয়, আমাদের কাজকামগুলি মানে করতে সুবিধা হয় এবং আমাদের ভালো হয় আর কি বক্সের কাজগুলি। তাহলে ভাই রানীর কাজ কি? রানীর কাজ হচ্ছে শুধু ডিম পাড়া, শুধু ডিম পাড়া, রানী নিজে হুল ফুটাইতে পারে না, রানীর হুল দিয়ে শুধু অন্য রানীকেও ই দিতে পারে কিন্তু রানীর কোনো ভুল নাই, পুরুষের কোনো ভুল নাই, একমাত্র শ্রমিকের ভুল, শ্রমিক মৌমাছির ভুল ফুটানো। যাই হোক, এই যে 6 মাস আপনার এখন এখানে কোনো মধু উৎপাদন, এখানে কোনো মধু উৎপাদন নাই, এখানে ওদের আবার এক্সট্রা খাবার দিয়ে বাঁচায় রাখতে হইতেছে, মানে এখানে থেকে কোনো মধু এই 6 মাস শুধু পরিচর্যা করতে হবে, ওদের বাঁচায় রাখতে হইব আমার খাবার দিয়ে। এই 6 মাস যেই মধু ওরা খাইতো ওটা তো আমরা নিয়ে নিছি আগেই, কালেকশন করে নিছি, এখন ওদের টেস্ট একটা খাবার দিয়ে বাঁচায় রাখতে হইতেছে। তা আপনি প্রতি সিজনে আপনার কত মধু আসে? প্রতি সিজন আলহামদুলিল্লাহ আমার প্রায় 80-90 মন বা 100 মন এরকম হয়, 100 মন মধু। এটা বক্সের উপর ডিপেন্ড করে। আপনার কতগুলো বক্স আছে? আমার এখন বক্স আছে প্রায়
150টা বক্স আছে না তো ঠিক আছে আপনার সফলতা কামনা করছি ভালো লাগলো আপনার এই মধু খামারে এসে আমিও চাই আমার মতন প্রতিটা থানায় থানায় যেন 2-4-10 জন করে মৌ খামারি তৈরি হয় কারণ মৌমাছি দিয়ে শুধু আমরা মধু কালেকশন না মৌমাছি আমাদের পরাগায়নের কাজ করে মৌমাছি ফসলের 30% ফলন বৃদ্ধি করে কৃষি ফসলের যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ তাহলে ফসলের 30% ফলন যদি বৃদ্ধি করে তাহলে আমাদের তো এটা একটা মানে কি আর বলবো মানে সোনার আর কি আর মধু তো শিশিরের মতন এটা যদি আমরা মৌমাছি দিয়ে কালেকশন না করি তাহলে কি এই মধুটা রুদ্রে এক সময় এটা শুকিয়ে যাবে নেকটাকটা শুকিয়ে যায় এটা আমাদের কোনো কাজে আসে না আর যদি আমরা মৌমাছি রাখতে পারি তাহলে পরাগায়ন হইতেছে আমরা মধুটাও কালেকশন করতে পারতেছি তো আমি চাই সবাই মৌ চাষে আসুক যদি কেউ চাষ করতে আগ্রহী হয় আমি ওনাকে ফ্রি শিখিয়ে দিব মৌ চাষ ধন্যবাদ ধন্যবাদ ইলিয়াস ভাই আপনাকে আবারও আপনার সঙ্গে কথা হবে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই যে এটা একটা নতুন চাপ ওরা চাপ চাচ্ছে এখন ওরা ডিম দিবে কোথায় ডিম দেওয়ার জায়গা পাচ্ছে না এর জন্য ওরা নতুন চাপ তৈরি করতেছে এই যে এটা নতুন চাপ নতুন চাপ হ্যাঁ এই চাপটা একদম নতুন মাত্র করতেছে ওরাই তৈরি করে ওরাই তৈরি করতেছে একটা মৌমাছির বয়স যখন এই 13-19 দিন বয়স ওই মৌমাছি মোম গ্রন্থি তৈরি হয়ে যায় ওই মোম গ্রন্থি থেকে মোম নিগত হয় ওদের পক্ষ থেকে এটার ভিতরে মধু রাখবো না এই কুটরিতে মধুগুলি রাখবো নতুন চাপ তৈরি করছে যে অরিজিনাল মোম এটাই মোম Thank you.
মাসিক জন্ম নিতে 21 দিন সময় লাগে, এক থেকে পাঁচ দিন থাকে, তিন দিন থাকে আপনার ডিম অবস্থায়, একটা রানীর ডিম, পাঁচ দিন থাকে লার্ভা অবস্থায়, আট দিন থাকে পিউপা অবস্থায়, কতদিন হইল 16 দিন, 16 দিন পরে একটা রানী মৌমাছি জন্ম হয়ে যায়। 16 দিন পর থেকে ওরা আরও 18 দিন সময় আমরা দেই মেটিং করার জন্য। একটা রানী পূর্ণ মানে মিটিং করতে 18 দিন আরও সময় নেয়। এর মধ্যে ওরা মিটিংটা করবে ফ্লাইং অবস্থায়, আকাশ উড়ন্ত অবস্থায়, একাধিক পুরুষের সাথে, একাধিক পুরুষ মৌমাছির সাথে মিটিং করবে। মিটিং করা অবস্থা যেই পুরুষ মৌমাছিগুলি রানী মৌমাছির সাথে মিটিং করবে, ওই পুরুষ মৌমাছিগুলি ও নিচে পড়ে পড়ে মারা যাবে। আর একটা রানী মৌমাছি জীবনে একবারই মিটিংয়ে বের হয়, ওরা আর দ্বিতীয়বার আর মিটিংয়ের জন্য বের হয় না। একটা এই মিটিংয়ের পর ওরা ভিতরে চলে আসে। একটা রানী মৌমাছি প্রতিদিন 1 থেকে 1,500 ডিম প্রতিদিন ওরা দিয়ে যায়। তো একটা খামারির জন্য একটা রানী মৌমাছি তিন বছর বেঁচে থাকে, কিন্তু একটা খামারির জন্য 1 বছর বেশি একটা রানী রাখা ঠিক হয় না, কারণ তো যত বেশি রাখবে তত ডিমের হার কমবে। আর একটা খামারের মধ্যে যত নতুন নতুন রানী মৌমাছি থাকবে তত ডিমের হার বেশি থাকবে এবং ওদের জন্মহার বেশি থাকবে। মৃত্যুর হারে থেকে জন্মহার একটা বক্সে থাকাই ভালো। যদি মৃত্যুর হার বেশি থাকে তাহলে ওই বক্সটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, গা ওই বক্সটা টিকাতে পারবে না। আপনার গেট আপ নিয়েও তো দর্শক সমস্যা নাই, উনিও খামার দেখাশোনা করে, উনি সার্বক্ষণিক খামারে কাজ করে, আপনার খামার পরিচর্যার জন্য ওনাকে রাখছে এবং উনি সার্বক্ষণিক কাজ করে। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? পার্ট টাইম কাজ করি। আমার দেশের বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরা। আপনার নাম? মোহাম্মদ আব্দুর রব। মোহাম্মদ আব্দুর রব না? আপনি এই এই মৌমাছি দেখাশোনা করেন না? ঠিক আছে, ধন্যবাদ। রিপোর্টে সেট করেন, আগে উল্টাই করে সেট করে দিয়ে আসি।